প্রস্তুতি ম্যাচে সাকিবের দলকে হারালো আফিফের সবুজ দল। দেখে নিন দুই দলের স্কোর। টি টোয়েন্টি দলের খোলনসে বদলে ফেলতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে নতুন করে শুরুর প্রথম প্রস্তুতি ম্যাচে মেলেনি তেমন কিছুই। এশিয়া কাপের আগে নিজেদের মাঝে বাক হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে শেখ মেহেদি, সাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া কেউই টি টোয়েন্টি গড়ানার ব্যাটিং করতে পারেননি। তবে দুবার ব্যাটিং করতে নেমে দ্বিতীয়বার সফল হয়েছেন মেহেদি ও সাকিব আল হাসান। প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিবের লাল দলকে 4 উইকেটে হারিয়েছে আফিফ হোসেনের দুর্বল সবুজ দল। দেখে নিন দুই দলের সংক্ষিপ্ত স্কোর। বিসিবির লাল দল 165 রান করেছেন 7 উইকেটের বিনিময়ে 20 ওভারে। বিজয় দুইবার ব্যাটিং করে 4 রান করেছেন এবং 19 রান করেছেন। সাকিব দুইবার ব্যাটিং করে 17 এবং 36 রান অপরাজিত এবং মোসাদ্দেক 30 রানে অপরাজিত। ইমন করেন 21 রান, মুশফিক করেন 22 রান, রিয়াদ করেন 12 রান। তাসকিন আহমেদ 42 রানে 2 উইকেট নেন এবং নাসুম আহমেদ 23 রানে 2 উইকেট নেন। বিসিবি সবুজ দল লক্ষ্য দ্বারা 148 রানের, 19.5 ওভারে 150 রান করেন 6 উইকেটে। শেখ মেহেদি 31 রান করেন অপরাজিত। সাইফুদ্দিন 26 রান, রবিন 24 রান, মিরাজ 28 রান, তানজিদ 19 রান, আফিফ 8 রান ও 1 রান দুইবার ব্যাটিং করে। সাকিব নেন 2 উইকেট 29 রানের বিনিময়ে, মুরাদ নেন 2 উইকেট 10 রানের বিনিময়ে।